দীর্ঘ 13 বছর পর কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীতে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবারা খেলবে 3টি ওয়ানডে আর 1টি টি টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে শুরু হয়েছে ভেন্যু সহ প্রয়োজনীয় প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, এতদিন ভালো মানের হোটেল না থাকায় আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত থেকেছে দেশের অন্যতম সুন্দর এই শহর। সেই বাধা খানিকটা কেটে যেতেই দেখা মিলেছে আশার আলো। রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। 2 সপ্তাহ পরে এই মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী 25 এপ্রিল বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের যুব দল। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 1টি আনঅফিসিয়াল টেস্ট, 5টি ওয়ানডে ও 1টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। রাজশাহীতে শেষ 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে 11, 13 ও 15 মে। একমাত্র টি টোয়েন্টি ম্যাচ হবে 17 মে। ভেন্যু জুড়ে তাই অন্যরকম ব্যস্ততা। 9 তারিখে টিম ঢুকবে, তো 6 তারিখের ভিতরে আমরা সব মাঠের কাজ কাপ যেটা আছে সব কমপ্লিট করে দেবো। যখন খেলা আসবে তখন আমরা ঘাসটা কাটিয়ে দিলে আর পিচটা বানালে আমাদের খেলা চলবে। গত 13 বছরে রাজশাহীতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি, শুধুমাত্র যথাযথ মানের আবাসিক হোটেল না থাকায়। তবে গত 3 বছরে রাজশাহীতে আন্তর্জাতিক মানের একাধিক হোটেল গড়ে উঠেছে, যোগাযোগ ব্যবস্থাও বদলেছে অমূল, শহরের সৌন্দর্য নজর কেড়েছে সবার। ফলে আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে এখন দেখা দিয়েছে নতুন স্বপ্ন। আবাসন খাতে একটা বড় ধরনের ক্রাইসিস ছিল, আমরা সেটাও ইদানিং পুরিয়েছি। এই মুহূর্তে 3টা 3-স্টার মানের হোটেল রাজশাহী শহরে হয়েছে। রাজশাহী শহরের পরিচিতি তো আর কাউকে বলার বোঝানো নয়। রাজশাহী ভেন্যুতে কিন্তু এয়ারপোর্ট আছে, 6টা বিমান কিন্তু রাজশাহীতে যাওয়া আসা করে প্রতিদিন, তো এই ফ্যাসিলিটি কিন্তু আমরা পাচ্ছি, ভ্রমণের সমস্যা হচ্ছে না। রাজশাহীতে অনেক ক্রিকেট প্লেয়ার আছে, অনেক দর্শক আছে, যে তারা হলো মুখিয়ে আছে যে এখানে আন্তর্জাতিক ম্যাচ আসুক। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে যেমন ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন করা সম্ভব, তেমনি নতুন নতুন খেলোয়াড় উঠে আসার সম্ভাবনাও বাড়ে। সেই সঙ্গে ক্রিকেট পর্যটনেও যোগ হতে পারে নতুন মাত্রা। গরুর গাড়ি একটা আছে, কিন্তু গরু নাই, তাহলে গরুর গাড়ি তো চলবে না, আলটিমেটলি যারা নষ্ট হতে থাকে গাড়িটা। তো স্টেডিয়াম আছে, দীর্ঘদিন ধরে যখন খেলা হয় না তখন আলটিমেটলি ওই স্টেডিয়ামটা কিন্তু বিভিন্ন জায়গাগুলো ড্যামেজ হতে থাকে। তো এই আমার মনে হয় যে এই আন্ডার-19 খেলা যখন হবে বাংলাদেশ এবং আন্ডার-19 পাকিস্তান যখন খেলা হবে, এরই উসিলায় দেখা গেলো যে ভেন্যুটা আবারও কিন্তু নতুন সাজে সজ্জিত হবে। স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত এই নগরী আগামীতে দেশের আন্তর্জাতিক ক্রিকেট আসর আয়োজনের অন্যতম সেরা ভেন্যু হয়ে উঠতে পারে। শুরু তো হচ্ছে ইনশাআল্লাহ, আশা করি ভবিষ্যতে রাজশাহীবাসী আরও ভালো ভালো আন্তর্জাতিক খেলা এখানে দেখতে পাবে। 2004 সালে 18,000 দর্শক ধারণ ক্ষমতার শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামটি নির্মাণের পরে একই বছর অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের 3টি গ্রুপ পর্বের ম্যাচ হয় এখানে। সর্বশেষ 2010 সালে দক্ষিণ এশিয়া গেমসের 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।